প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ফর্ম ফিল আপ করেছে এবং মেরিট লিস্টের নাম উঠে গেছে তোমাদের ভর্তির প্রক্রিয়া পেমেন্টের মাধ্যমে শুরু হয়ে গেল কোন কলেজের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া পেমেন্টের মাধ্যমে কলেজে শুরু হয়ে গেল এবং তোমাদের কলেজে কবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা ভারতের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া পেমেন্ট প্রসিডিওর কলেজ শুরু হওয়া থেকে যাবতীয় কিছুর নির্দেশিকা কিন্তু যেরকম গাইডলাইন আকারে প্রকাশিত করে ইউজিসি তেমনভাবেই কিন্তু প্রত্যেকটা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে হায়ার এডুকেশন অথরিটি বা ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু নির্দেশিকা দেয় কবে অ্যাকচুয়ালি অ্যাডমিশন প্রসিডিওর হবে কবে পেমেন্টের মাধ্যমে কলেজে ভর্তি হবে এ কবে অ্যাকচুয়ালি কলেজ শুরু হবে সেরকমভাবে কিন্তু আমাদের রাজ্যেরও হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবছরের দু হাজার একুশের কলেজের নতুন পরীক্ষার্থীদের জন্য ইউজি এবং পিজি লেভেলের অ্যাকচুয়ালি একটা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে যেটা বিকাশ ভবন সূত্রে যা দেওয়া হয়েছিল এবং এই যে গাইডলাইন এই গাইডলাইনকে কিন্তু প্রত্যেকটা রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ এবং ইউনিভার্সিটির মান্যতা দেওয়ার কথা তো এই গাইডলাইনটি কি বলা আছে সেটা সবার প্রথমে জেনে নেব তারপরে এ তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কলেজগুলোতে এ বা কোন কলেজে অ্যাকচুয়ালি পেমেন্টের মাধ্যমে অ্যাডমিশন রীতিমতো চালু হয়ে গেল ও আর তোমাদের কলেজে কবে অ্যাকচুয়ালি পেমেন্ট চালু হবে বা ভর্তি প্রক্রিয়া চালু হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব তো সব সবার প্রথমে আমাদের বিকাশ ভবন থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে পেমেন্টের মাধ্যমে অ্যাডমিশন করার সেটি বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিটি তেরোই জুলাই দু হাজার একুশে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে যেখানে অনলাইন অ্যাডমিশন একাডেমিক সেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু অল ইউজি অ্যান্ড পিজি কোর্সেস তো এখানে তোমরা কিন্তু রীতিমতো আসলেই দেখতে পারবে যে এইখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে শিডিউল হিসাবে ফর আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশান ডেট অফ ওপেনিং অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশান ইউজি কোর্সেস আগস্ট মাসের দু তারিখ থেকে তোমরা জানো আগস্ট মাসের দু তারিখ থেকে তোমরা আবেদন করেছিলে ভর্তির জন্য যেটা এখানে ডেট দেওয়া আছে এবং তারপরেই কিন্তু বলা আছে এই আবেদন প্রক্রিয়া কুড়ি আগস্ট পর্যন্ত চলবে এই কুড়ি আগস্ট পর্যন্তই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া ছিল কিন্তু আমাদের যে নবনিযুক্ত সভাপতি উচ্চশিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিকের প্রত্যেকের রেজাল্ট জমা না দেওয়ার কারণে কিন্তু আরও সাত দিন বাড়ানো হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারে এবং তারপরেই দেখতে পাচ্ছ পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন ইউজি কোর্সেস বাই একত্রিশ আগস্ট দু একুশ মানে একত্রিশ তারিখ থেকে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা এবং অ্যাডমিশন যেটা রয়েছে সেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টার বা তোমাদের যে কলেজ শুরু হওয়ার কথা সেটা কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে শুরু হওয়ার কথা তার মানে তোমরা বুঝতেই পারছো আবেদন করার লাস্ট ডেট যদি কুড়ি তারিখেও হতো তাও কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মেরিট লিস্ট টাঙাতো ফাইনাল যে মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এটা কিন্তু টাঙাতো একত্রিশ তারিখেই আর এখন এই মুহূর্তে সাত দিন বাড়ানো হয়েছে আবেদনপত্র সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একত্রিশ তারিখেই মেরিট লিস্ট টাঙানো হবে এটাকেই মেরিট লিস্ট টাঙানোর যে সময়সীমা সেটাকে বাড়ানো হয়নি এবং অ্যাডমিশনের যে প্রসিডিওর যেটা গাইডলাইন আছে যেটা রুলস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সেই রুলস অনুযায়ী কিন্তু একত্রিশ তারিখ থেকেই তোমাদের অ্যাডমিশন শুরু হওয়ার কথা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অর্থাৎ আগস্টের আগে রাজ্যের টাঙাতে পারবে না তো অ্যাডমিশন দূরের কথা পার গভর্নমেন্ট রুলস আর সত্ত্বেও কিন্তু রাজ্যের একটি কলেজে ফাইনাল মেরিট লিস্ট বের করে অ্যাডমিশন প্রসিডিওরও কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে ফার্স্ট অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট শুরু করে দিয়েছে কোন কলেজ বহরমপুর কলেজে কিন্তু রীতিমতো অ্যাডমিশান প্রক্রিয়া চালু হয়েছে আমাকে একটা স্টুডেন্ট রীতিমতো ও ইনস্টাগ্রামে বিষয়টা সেন্ড করলো আমি তোমাদেরকে বলে রাখলাম যারা বহরমপুর কলেজে অ্যাডমিশান নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে পেমেন্টের মাধ্যমে অ্যাডমিশান নিয়ে নিতে পারো মেরিটের লিস্ট দেখে মেরিট লিস্ট দেখে তো এখানে আর বাদ বাকি যারা স্টুডেন্ট রয়েছো আমার মনে হয় না কোনো কলেজই এই ডিসিশান নেবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে একত্রিশ তারিখের পর থেকেই শুরু হবে এবং পেমেন্ট প্রসিডিওর যেটা আছে একত্রিশের এর পর থেকেই শুরু হবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস কলেজে ভর্তি হওয়ার যে রুলসটা বলে দিয়েছে এবং তারপরে তোমাদের একত্রিশে আগস্ট থেকে এ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তির প্রক্রিয়া চলবে এবং তারপরে এ তোমাদের এক এক তারিখ অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু কলেজ অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে আর একত্রিশে আগস্টের পর থেকে তোমার কলেজে কবে অ্যাকচুয়ালি মেরিট লিস্ট টাঙাচ্ছে তোমার কলেজে অ্যাকচুয়ালি কবে এ মাধ্যমে অ্যাডমিশন শুরু হচ্ছে সেটি জানার জন্য কিন্তু একত্রিশের তারিখের পর থেকে তোমরা তোম যে কলেজে ভর্তি হতে চাইছো যে কলেজের মেরিট লিস্ট দেখতে চাইছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখো অবশ্যই তোমাদের ওখানে নোটিফিকেশান দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দেওয়া হবে এবং পোর্টালেও তোমরা দেখতে পারবে আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখনো যদি কোনো প্রকার জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত